এই যে পঞ্চায়েত নির্বাচন, আজকে হচ্ছে 2 তারিখ জুলাই মাসের, 3, 4, 5, 6, 7 মাঝে আর 5টা দিন, তারপর 8 তারিখ বাংলার পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করবেন রাজ্যের 341টা ব্লকে, গ্রামসভায়, সমিতিতে এবং জেলা পরিষদে নিজেদের প্রার্থীদের বেছে নেবার জন্যে। আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন যখন গোটা রাজ্য এই নির্বাচনের মুখোমুখি, তার আগেই পঞ্চায়েত নির্বাচন তখনও ঘোষণা হয়নি, তৃণমূল কংগ্রেসের রাজ্যের যে কর্মসূচি রাজ্যের মাটিতে গৃহীত হলো, একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের নবজোয়ার কর্মসূচি গ্রহণ করলেন। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত 4,500 কিলোমিটার পথ অতিক্রান্ত হল। এই নবজোয়ার কর্মসূচির অভিজ্ঞতা কী? না, নবজোয়ার কর্মসূচিতে মানুষ নদীর স্রোতের মতো এসে মিশেছেন। নবজোয়ার কর্মসূচি যত এগিয়েছে মানুষের অংশগ্রহণ তত বেড়েছে, এবং এই নবজোয়ার কর্মসূচি তৃণমূলে নবজোয়ার থেকে বাংলায় জনজোয়ার কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে। আমাদের রাজ্যের মাটিতে এর আগে 9টা পঞ্চায়েতের ভোট হয়েছে, এবারে 10 নম্বর পঞ্চায়েতের ভোট। আমাদের রাজ্যের ইতিহাস, এমনকি আমাদের দেশের ইতিহাসেও কখনো হয়নি যে একটা রাজনৈতিক দল গ্রাম বাংলার মতামত, সেই গ্রাম বাংলার মতামত গ্রহণ করলো, মানুষের মতামত নিয়ে প্রার্থী ঠিক করা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 4,500 কিলোমিটার যে যাত্রাপথ, সেই যাত্রাপথে এই গ্রাম বাংলার মতামত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে মানুষ গোপনে তার পছন্দের প্রার্থীর নাম জানালেন এবং তাকে ভিত্তি করেই এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে, সেটাই হচ্ছে প্রার্থী মনোনয়নের, প্রার্থী মনোনীত করবার প্রধানতম মাপকাঠি। এবং খেয়াল করে দেখবেন যে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এই প্রথম এত বিরোধীরা আমাদের রাজ্যে এবারের পঞ্চায়েত নির্বাচনে 2,36,000 মনোনয়ন জমা পড়েছে, 1,50,000-এর বেশি মনোনয়ন রাজ্যের বিরোধীরা দিয়েছেন, কখনো হয়নি শাসকের থেকে রাজ্যের বিরোধীদের মনোনয়ন বেশি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন, কোনো বিরোধী যদি মনোনয়ন জমা না দিতে পারেন, মনোনয়ন জমা দিতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা হচ্ছে দায়িত্ব গ্রহণ করব যাতে তিনি মনোনয়ন গ্রহণ করতে পারেন, আমরা সেই দায়িত্ব নিয়েছি। কোথাও কেউ যদি মনোনয়ন দিতে সমস্যা হয়েছে, আমরা মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু যে কথাটা বলতে চাই, আমি একটু আগে সকালবেলা গড়বেতায় ছিলাম, চন্দ্রকোনা দিয়ে পাস করছিলাম, চন্দ্রকোনা রোড দিয়ে, তখনই খেয়াল হচ্ছিল যে সুশান্ত ঘোষের বুথে, সুশান্ত ঘোষের বাড়ির বুথে সিপিআইএম প্রার্থী দিতে পারেনি, দিলীপ ঘোষের বাড়ির বুথে বিজেপি প্রার্থী দিতে পারেনি। এখন কেউ মনোনয়ন জমা না দিতে পারলে নিশ্চিতভাবে তিনি যাতে মনোনয়ন জমা দিতে পারেন তার ব্যবস্থা আমরা করেছি, কিন্তু সুশান্ত ঘোষ প্রার্থী খুঁজে পেলেন না, দিলীপ ঘোষ প্রার্থী খুঁজে পেলেন না, তার দায় তৃণমূল কংগ্রেস নিতে পারে না। সিপিএম বা বিজেপির প্রার্থী না খুঁজে পাওয়ার দায় বা দায়িত্ব কোনোটাই আমাদের নয়। এই পঞ্চায়েতের ভোট গণতন্ত্রের বৃহত্তম উৎসব, এত মানুষ, এত ব্লক, 341টা ব্লকে, ডেবরার মতো আরও 340টা ব্লক আছে যেখানে হচ্ছে এই নির্বাচন হবে, মানুষ হচ্ছে ভোট দেবেন। এবং মানুষের যে অভিজ্ঞতা, মানুষ তার যে দৈনন্দিন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই হচ্ছে এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত 2011 সাল থেকে রাজ্যের মাটিতে মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের যে খতিয়ান জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয়েছে, মানুষ সেই খতিয়ানকে মাথায় রেখেই এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবং আমরাও চাই যে উন্নয়নের নিরিখে মানুষ তার মতামত জানান, আমরা কী করতে পেরেছি, কতটা করতে পারিনি, আগামী দিনে কী করতে চাই, সেই বার্তা নিয়েই আমরা মানুষের সামনে উপস্থিত হচ্ছি। আমাদের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, এবং বিশেষ করে এই সময়কালে আপনারা জানেন যে বাংলার বিরুদ্ধে যে চক্রান্ত, বাংলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, বিজেপির কেন্দ্রীয় সরকার আমার আপনার হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, সেই টাকা আটকে রেখে দিয়েছে। 1,15,000 কোটি টাকা যা বাংলার মানুষের টাকা, এই টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা, 7,500 কোটি টাকা আটকে রেখেছে, বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে,
রাস্তাঘাটের জন্য থাকা গ্রামীণ সড়কের জন্য যে তহবিল সেই টাকা আটকে রেখে দিয়েছে, এবং এই যে 1,15,000 কোটি টাকা যা ওরা দিচ্ছে না, শুভেন্দু অধিকারীরা বলছেন যে এই টাকা দেবেন না, এই টাকা যেন বিজেপির বাবার, বিজেপি ঠিক করবে টাকা দেবে কি দেবে না, এই টাকা বিজেপির নয়, এই টাকা সিপিএমের নয়, এই টাকা কংগ্রেসের নয়, এই টাকা বাংলার মানুষের, বাংলার মানুষের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, জোর করে আটকে রেখে দিয়েছে। আটকে রাখা সত্ত্বেও আমি অন্যান্য সমস্ত কিছুতে যাব না, অসংখ্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার মতো প্রকল্প গৃহীত হয়েছে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গোটা বাংলার তল্লাট জুড়ে, বাংলার কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এরকম 11,22,000 মা বোনেরা আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পাচ্ছেন। আর গত 2 বছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তৃণমূলের সরকার, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা গত 2 বছরে 37,000 কোটি টাকা শুধু লক্ষ্মীর ভাণ্ডারে খরচা করেছেন। ওরা গায়ের জোরে 1,15,000 কোটি টাকা আটকে রেখেছে, আর শুধু লক্ষ্মীর ভাণ্ডারে 37,000 কোটি টাকা খরচা হয়েছে। এবং সর্বোপরি এই যে রাজ্যের মাটিতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে রাজ্যের বহু জায়গায় মানুষ হচ্ছে বাড়ির কথা বলছেন, আমরা বলছি 11,36,000 বাড়ি আটকে রেখে দিয়েছে, টাকা দিচ্ছে না, 100 টাকার মধ্যে 60 টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা দীর্ঘদিন ধরে আটকে রেখে দিয়েছে, বারবার বলা সত্ত্বেও টাকা দিচ্ছে না, বারবার অনুরোধ করা হচ্ছে যে টাকা দিন, দিচ্ছে না। 11,36,000 পরিবার এই বাড়ি থেকে বঞ্চিত হচ্ছেন। গত নভেম্বর মাসে এই টাকা দিয়ে দেওয়ার কথা বলেছিল, 8 মাস কেটে গেলেও টাকা দিচ্ছে না। আর আশ্চর্য ঘটনা হচ্ছে বিজেপি বলছে টাকা দেবেন না, আর সিপিএম কংগ্রেস গোটা বিষয়টাকে সমর্থন করছে। সিপিএমের লোকসভায় এমপি নেই, কিন্তু রাজ্যসভায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন। কেউ বলতে পারবেন এই মাইকের আওয়াজ সিপিএমের কেউ যদি শোনেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একবারের জন্য পার্লামেন্টে বলেছেন এই টাকা তৃণমূলের টাকা, বিজেপির টাকা, সিপিএমের টাকা, কংগ্রেসের টাকা নয়, এটা বাংলার মানুষের টাকা, টাকা আটকে রেখে বাংলার মানুষকে বিপদে ফেলবেন না, টাকা দিচ্ছে না, গায়ের জোরে আটকে রেখেছে। কেউ শুনেছেন অধীর চৌধুরী এই টাকার জন্য দাবি করেছে? আসলে এই যে রাম, বাম, কংগ্রেস সব একত্রিত হয়েছে বাংলার মাটিতে যে উন্নয়ন, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত হচ্ছে ব্যঙ্গ, কত বিদ্রুপ, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা বিদ্রুপ করলেন তারা এখন পঞ্চায়েত নির্বাচনে, কেউ বলছেন 2,000, শুভেন্দু অধিকারী বলেছেন আমরা ক্ষমতায় এলে 2,000 টাকা দেবো, অধীর চৌধুরী আরেক ধাপ বেরিয়ে বলেছেন 2,500 টাকা দেবো, সিপিএম এখনও কত টাকা দেবে বলতে পারিনি। দিল্লিতে বিজেপির সরকার রয়েছে, গোটা দেশে অনেক রাজ্যে বিজেপির সরকার রয়েছে, একটা রাজ্য আছে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প নিয়েছে, কংগ্রেস একাধিক জায়গায় রাজ্য সরকার পরিচালনা করে, কোথাও আছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, কেরালায় বামপন্থীদের সিপিএমের সরকার আছে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প আছে। আসলে মানুষকে এই যে বিজেপি, আমি আস্তে আস্তে দেখছিলাম, আমি যখন চন্দ্রকোনা রোড থেকে শালবনী হয়ে খড়গপুরের দিকে আসছি তখন দেখলাম 2-4টে ছেলে এই ফ্লেক্স বাজছে রাস্তায়, বিজেপির সমর্থক, ফ্লেক্স বাজছে, একটু এগিয়ে দিয়ে দেখলাম ফ্লেক্স বাঁধা হয়ে গেছে, দেখলাম যে ফ্লেক্সগুলো লাগিয়েছে তাতে লেখা রয়েছে অমৃতকালকে এগিয়ে নিয়ে যেতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিন। তারপর খেয়াল হলো বিজেপি অবশ্য বলছে যে দেশে অমৃতকাল এসে গেছে, মানে 2014-র আগে পর্যন্ত অমৃতকাল ছিল না, 2014 যেই পেরিয়েছে, বিজেপি যেই ক্ষমতায় এসেছে সঙ্গে সঙ্গে হচ্ছে অমৃতকাল এসে গেছে। এই অমৃতকালের এমন ঠেলা, অমৃতকালের যে পানপাত্র সেই পানপাত্র এমন নিদারুণ বিষে ভরা যে অমৃতকালের আগে রান্নার গ্যাসের দাম ছিল সিলিন্ডার পিছু 410 টাকা, অমৃতকালের গুতর ঠেলায় সেই সিলিন্ডারের দাম 1,200 টাকা পর্যন্ত পৌঁছেছে। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে গোটা দেশে। ডক্টর হুমায়ুন কবির বিস্তারিতভাবে বলেছেন, আমি তার মধ্যে যাব না। আসলে মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে, বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে, বাংলাকে নতুন করে ভাগ করবার প্রতিনিয়ত চক্রান্ত করছে, বাংলার মানুষকে ভাতে মারবার চক্রান্ত করছে। আর মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে, অভিজ্ঞতার নিরিখে এই যে পঞ্চায়েতের নির্বাচন, গ্রাম সভায়, সমিতিতে এবং জেলা পরিষদে আমাদের প্রার্থীদের ভোট দেবেন। আর এই মিথ্যাচার এমন জায়গায় পৌঁছেছে, মিথ্যাচার প্রতিনিয়ত কুৎসা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত হচ্ছে, কিন্তু মানুষের যে অভিজ্ঞতা, মানুষ যে দৈনন্দিন অভিজ্ঞতা সংগ্রহ করেছেন, যে অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ ভোট দেবেন, সেই অভিজ্ঞতা নিয়েই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবেন। দেখছেন এই নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী, এই সৌম আমাকে দেখাচ্ছিল মোবাইলে খবর, এখন বলছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই,
কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিলচিৎকার করে আকাশ একাকার করে ফেললো। এখন কেন্দ্রীয় বাহিনী, সে কেন্দ্রীয় বাহিনী তো আসতেই পারে, 2019 ভোটে এসেছে, 2021 ভোটে এসেছে, আর আমরা বলছি প্রয়োজনে পঞ্চায়েত ভোটে ভোটার পিছু একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে দিন, ভোটার পিছু একজন করে সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বুতে যাক, তাদের নিয়ে মানুষ হচ্ছে ভোট দিক। আর তারপর 11 তারিখ যখন ফলাফল বেরোবে, 11 তারিখ ফলাফল বেরোবার দিন হারের ব্যাখ্যা কি দেবেন তা হচ্ছে আগাম ভেবে রাখুন। আসলে এই যে ক্রমাগত যা চলছে বাংলার মাটিতে, মানুষের বিরুদ্ধে এরা যে যুদ্ধ ঘোষণা করেছে, তার বিরুদ্ধে যে উন্নয়ন, এবং পঞ্চায়েত ভোট হচ্ছে ভিত্তি, যে ভিত্তির ওপর দাঁড়িয়ে হচ্ছে, পঞ্চায়েত ভোটের ভিত্তির ওপর দাঁড়িয়েই আগামী 2024 সালের লড়াই, বিজেপির অশ্বমেধের ঘোড়া বাংলার মাটিতে পরাজিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সেই অশ্বমেধের ঘোড়াকে আটকেছেন, সেই অশ্বমেধের ঘোড়া আটকাবার মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষের অংশ হিসেবেই দেবরার সচেতন মানুষ ডক্টর হুমায়ুন কবিরকে বিধানসভায় নির্বাচিত করে পাঠিয়েছেন। এখন এই যে লড়াই পঞ্চায়েতের ওপর ভিত্তি করে, এই লোকসভার লড়াই, এই যে পাটনায় বিজেপি বিরোধী মিটিং হলো, সেই মিটিংয়ের মধ্যমণি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন, বিজেপি বিরোধী লড়াই, সেই লড়াইয়ের যে পালে হাওয়া লাগাবার জন্যে, তরাই লড়াইয়ের পালে যাতে তুফান লাগতে পারে, এই পঞ্চায়েত নির্বাচনে সর্বত্র গ্রাম সভায় সমিতিতে এবং জেলা পরিষদে আমাদের প্রার্থীদের, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করুন, এই কাজ আপনারা 8 তারিখ করবেন, এই বিশ্বাস রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, প্রণাম, সালাম, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।